আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আজকে এসেছি বাস্তা নামে একটি জায়গা, এটি ধামরাইয়ের একটি জায়গা। এটা আমাদের ডিজাইন করা বেশ অনেক আগের একটি বিল্ডিং, তো আমরা এই বিল্ডিংটা ডিজাইন করেছিলাম, প্লাস এটার পেছনে একটি কমিউনিটি বিল্ডিং আছে, সে দুটো ডিজাইন করেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ডেফিনেটলি বাসার ভেতরটা এবং বাইরেটা দেখাবো, একই সাথে একটি বেসিক আইডিয়া দিব যে গ্রামের বাড়ি কীরকম হতে পারে। যেমন আমাদের সাধারণত ডিজাইনগুলো অনেক মডার্ন হয়, এটি কিন্তু ওরকম মডার্ন না। বাড়ির মালিক যিনি আনিসুর রহমান ভাই, তিনি বেশ আগেকার দিনের মানুষ এবং উনি একটু ওল্ড স্টাইল পছন্দ করে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি জালি ওয়াল এখানে আছে। আপনারা দেখতে পারেন জালি কীভাবে সূর্যের আলোকে কেটে দেয়। দেখেন বাইরে কিন্তু প্রচুর পরিমাণে আলো বিল্ডিংটির গায়ে পড়ছে, কিন্তু আমি যখন ভেতরে আসছি তখন কিন্তু সেটি নেই। দেখেন খুব সুন্দর একটি ডিফিউজ লাইট এখানে দেখা যাচ্ছে, কিন্তু কোনো সূর্যের আলো ভেতর পর্যন্ত আসছে না। বিল্ডিংয়ের বাইরে রংটিও খুবই চমৎকার হয়েছে। আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আমরা কিন্তু বাথরুমের এক্সজস্টগুলো সব সিলিং মাউন্টেড দিই, তো সিলিং মাউন্টেড এক্সজস্টের সময় বাইরের দিকটা এরকম থাকে, আর ভিতরে তো এক্সট্রা আরও কিছু প্রোটেকশন থাকেই যেন পোকামাকড় ঢুকতে না পারে। এখানে প্রথম যে জানালাটা দেখতে পাচ্ছেন একবারের সামনে, সেটা হচ্ছে এটা কিচেনের, তারপর এটা হচ্ছে ডাইনিংয়ের জানালা, এবং ফাইনালি এটা হচ্ছে বেডরুম, এটা হচ্ছে গেস্ট বেডরুম। গেস্ট বেডরুম মিটারগুলো এখানে তিনটা মিটার আছে। সো রাস্তা বা ল্যান্ডস্কেপিংয়ের কাজ এখন শুরু হয়নি। এটা হচ্ছে এন্ট্রি, তো গ্রামের টিপিক্যাল যে প্র্যাকটিস এসএস ব্যবহার করা সেগুলো তো আমরা নিষেধ করিনি, রেলিংগুলো এসএস সেগুলোও আছে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে গ্রামে টিপিক্যাল যে বাড়িগুলো বানানো হয়, স্টেয়ারটা দেখুন উঠে ল্যান্ডিংটা এখানে আছে। অনেকেই ল্যান্ডিংয়ে নিচ দিয়ে ঢোকানোর জন্য হাইটটা অনেক কমিয়ে ফেলেন, এখানে কিন্তু বিল্ডিংয়ের হাইট খুব সাবধানে আপনাকে গ্রাউন্ড ফ্লোরে ওঠাতে হবে, তা নাহলে কিন্তু মাথা লেগে যাবে সিঁড়ির সাথে। সো গ্রাউন্ড ফ্লোরে আমরা কয়েকটি স্টেপে উঠাচ্ছি। প্রথমে আমি 6 ইঞ্চি উঠলাম এবং আমার মাথার উপর আরও 2 ফিট ক্লিয়ার আছে, তো 7.5 বা 8 ফিট অন্তত যেন ক্লিয়ার থাকে এটা একটু মাথায় রাখতে হবে, তা নাহলে কিন্তু মাথায় লেগে যাবে বা মাথার উপরে কোনো কিছু নিয়ে আসা যাবে না, মালামাল নিয়ে আসা বেশ কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে আপনারা জালিটা দেখতে পাচ্ছেন, সূর্যের আলো আসছে কিন্তু আলোগুলো ভেতরে ঢুকতে পারছে না। তো গ্রাউন্ড ফ্লোরে ওঠার পরে এই যে আমি উঠলাম, আরও 3টি স্টেপ, মোট 4টা স্টেপ দিয়ে আমি কিন্তু উঠেছি। তারপর এটি হচ্ছে গেস্ট বেডরুমে ঢোকার জায়গা, যদি আপনার গেস্ট বাসায় আসে কিন্তু তাকে সরাসরি মেইন ডোর দিয়ে ঢোকাতে না চান, সেক্ষেত্রে তিনি সরাসরি এখানে চলে যেতে পারেন। তো হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ঢোকার পরে এটা হচ্ছে ড্রয়িং রুম, ড্রয়িং রুমের সাথে এটা ডাইনিং, তো বাইরে থেকে এই জানালাটি দেখা যায়। এটা হচ্ছে একটা অপশনাল ডোর, আপনি যদি গেস্টের অ্যাক্সেস দিতে না চান মেইন ডোরে, তিনি এই ডোরটা লাগিয়ে রাখতে পারেন, প্রাইভেসি মেনটেন হবে, বাইরের গেস্ট এই দরজাতে ঢুকে এই বেডরুমে থাকতে পারবে। আর আমাদের পেজে আমরা যখন বাথরুম দেখাই তখন একজন জিজ্ঞেস করেছিলেন বাথরুম যদি নর্থ সাউথ না হয়ে ইস্ট ওয়েস্ট হয় বা ইস্ট ওয়েস্ট না হয় নর্থ সাউথ হয় তখন কীভাবে হবে। যেমন আমার হাত বরাবর এটি হচ্ছে উত্তর দক্ষিণ, তো ঢুকেই হাতের বামে টয়লেটটি দেওয়া আছে, তারপর এখানে বেসিন এবং এখানে টয়লেটটি, কিন্তু খুবই ছোটো বাথরুম। আমি যদি টাইলস হিসাব করি 1, 2, 3, 4, 5, 6 ফিট আসলে ইফেক্টিভ আছে, যদিও 7 ফিট লম্বা এখানে কলম থাকার কারণে 7 ফিট, আর চওড়ায় হচ্ছে 1, 2, 3, 4 মাত্র 4.5 ফিট। তো 4.5 ফিট বাই 7 ফিটও কিন্তু খুব ভালোভাবেই ড্রাই জোন ওয়েট জোন আলাদা করে বাথরুম করা সম্ভব। এই বেসিনটি চাইলে আরও একটু ডানে দেওয়া যেত, সেক্ষেত্রে কিন্তু এখানে একটি গ্লাস ওয়াল দিয়ে আটকে দেওয়া যায়, এটা মিস্ত্রিরা কাজ করার সময় হয়তো খেয়াল করেনি। গ্রামে কাজ করতে গেলে এটা একটা বড় সমস্যা হয়, গ্রামটা একটু দূরে হলে সুপারভাইজার করাটা একটু কঠিন হয়, সেক্ষেত্রে ফুল টাইম একজন সুপারভাইজার রাখলে ভালো। এখানে যে নচের মতো জায়গাটি আছে এখানে বেসিন, আর এটা হচ্ছে দ্বিতীয় বেডরুম, এটার দুটি ফ্লোরই আইডেন্টিক্যাল, দুটো ফ্লোরে দুটো করে বেডরুম আছে। আর এটা আমরা দেখি এখানে হচ্ছে উত্তর দক্ষিণ এই বরাবর উত্তর দক্ষিণ, তো এখানে টয়লেট আবার এভাবে দেওয়া আছে। সো এখানে আমার বেসিন, এখানে টয়লেট এবং এখানে শাওয়ার জোন, এবং খুব সহজেই শাওয়ার জোনটিকে আসলে আলাদা করা সম্ভব। একইভাবে
গ্রামের বাড়িতেও আমরা কিন্তু সিলিং মাউন্টেড ফ্যান দিয়েছি, খুব ভালোভাবে এটা ওয়ার্ক করছে। এবার কিচেনটা দেখাই, এটা হচ্ছে কিচেন, কোনো ডোর এখানে আমরা দিইনি। কিচেন তার খাবার দাবার রেডি করছে, সো ইটস ভেরি ওয়ার্কিং কিচেন, গ্রামের জন্য খুবই ভালো। হালকা করে কেবিনেটও করে দেওয়া হয়েছে গ্রামের জন্য, যখন আমরা চিন্তা করি একদম গ্রামের মিস্ত্রিরা যেন করতে পারে এইভাবে, কিন্তু কিচেনটাকে ঢালাই দিয়ে টাইলস দিয়ে করা, নাথিং ফ্যান্সি। আর এটা হচ্ছে পেছনের সেই বারান্দাটা, এখানে গ্যাস সিলিন্ডার রেখেছেন ওরা। তো অনেক কিছু আসলে খেয়াল করতে হয়, প্লাম্বিং লাইন পয়েন্ট, ড্রেনেজ পয়েন্টগুলো, এই জিনিসগুলো খেয়াল করে কাজ করতে হবে। এবার দোতলায় যাচ্ছি, দোতলায় যদিও দেখানোর তেমন কিছু নেই, তবু এখানে চারপাশে প্রচুর গাছ, গ্রাউন্ড ফ্লোর হচ্ছে, ওপরের ফ্লোরে আলো আর একটু বেশি আসবে, তো সেটাই দেখাবো। এখানেও একই রকম আপনারা দেখতে পাচ্ছেন জালি থাকার সুবিধা, খুবই সিম্পল টেকনিক। এই দোতলায় চলে আসলাম, এখানেও আইডেন্টিক্যাল, যদি দোতলায় আরেকটা ফ্যামিলি থাকে তাদেরও গেস্টের জন্য একটি আলাদা ডোর আছে। ড্রয়িং রুম, ডাইনিং, গেস্ট বেড, বেডরুমটা কিন্তু অনেক বড়। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা খুবই কম দামি একটি ডোর, কিন্তু এটার লুক খুবই সুন্দর। একইভাবে এটা হচ্ছে সেকেন্ড যে বেডরুমটা, সেকেন্ড বাথরুম, কি ধরনের মিক্সচার, একেবারেই কম দামি মিক্সচার, কিন্তু খুবই প্রিমিয়াম লুক দেয়। এবার আপনাদেরকে ছাদটা দেখাই, এই ধরনের একটা বাড়ি বানাতে, এটা অবশ্য আমরা যখন শুরু করেছিলাম আরও প্রায় 1.5 বছর আগে, তখনকার হিসেবে আমাদের মনে হয়েছিল যে এটা 45 লাখে হয়ে যাবে। আর এখন যদি আপনি এরকম বানাতে চান তাহলে প্রচণ্ড রকম ইনফ্লেশন হয়েছে দেশে, আমাদেরকে যদি নতুন এস্টিমেট করতে হবে, তবু আমি বলতে পারি 65 লাখের মতো লাগতে পারে। এখানে লাইটের পয়েন্ট করা হয়েছে, যদিও লাইট লাগানো হয়নি। এটি সেই পিচ রুফের জায়গাটা, আর একটা ছাদ, যে টাইলসগুলো একটু ভালো দেওয়া উচিত, কারণ যে দেখেন আপনার রং জ্বলে গেছে। সো আপনারা যাদের কাছ থেকেই কেনেন, এই পেমেন্ট টাইলসগুলোর দাম যদিও বা বেশি না, তারপরেও একটা জিনিস যখন কোয়ালিটি খারাপ হয় তখন আসলে মনটাই খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখানে ক্লোথস লাইন দেওয়া হয়েছে ছোটো করে, গাজি ট্যাঙ্কি রেখেছি আমরা, আলাদাভাবে পানির ট্যাঙ্ক বানাইনি, যেহেতু ছোটো গ্রামের বাড়ি, তো আপনাদের জন্য জিনিসটা সেম থাকতে পারে। সেখান থেকে পানির লাইনগুলো এভাবে নেমে গিয়েছে। তো আজকে এতটুকুই, আপনাদের যদি গ্রামের বাড়ি নিয়ে কোনো প্ল্যান থাকে, করতে চান, ডিজাইন করাতে চান, কস্টিং সম্পর্কে আইডিয়া নিতে চান, করবেন কি করবেন না এগুলো নিয়েও কথা বলতে চান, তাহলে ভিডিওর নিচে একটি ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে কল করে একটি অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে চলে আসবেন। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে দুটো ফ্ল্যাট কিন্তু দুই রকম হাইটের, তো এটার পেছনেও কারণ আছে, যেহেতু গ্রাউন্ড ফ্লোরে আমরা একটু বেশি হেড স্পেস দিতে চেয়েছি, এটাকে আস্তে আস্তে ঠিক করতে হয়েছে আমাদেরকে। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আমি আরিফ আশরাফ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, সালামু আলাইকুম।